বাংলাদেশি নাগরিক আটক যেন প্রতিদিনই ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশের হাতে আটক হচ্ছে বাংলাদেশি নাগরিক। এবার বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে আগরতলা থেকে সড়ক পথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার সময় পানিসাগর নাকা পয়েন্ট থেকে আটক করা হলো তৃতীয় লিঙ্গের সাতজন বাংলাদেশি নাগরিককে। পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানিয়েছেন, পানিসাগর থানা সংলগ্ন নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময়ে বৃহস্পতিবার রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সাতজন তৃতীয় লিঙ্গের নাগরিক নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দেয়। সেখান থেকেই তাদের আটক করে পানিসাগর থানায় নিয়ে আসা হয়। প্রথম অবস্থায় তারা ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেয়, দালাল মারফত তারা সাতজন আখাউড়া হয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে। ত্রিপুরা থেকে সড়ক পথে বহিরাজ্যে গিয়ে কোন প্রকারে মুম্বাই পর্যন্ত পৌঁছাবার কথা ছিল তাদের। সেখানে কাজের ব্যবস্থা করে দেবে বলে কথা দিয়েছিল দালাল চক্রটি। আটককৃত সাতজন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিকের কাছে দালাল কর্তৃক অবৈধভাবে তৈরি ভারতীয় বেশ কিছু ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে এরা পানিসাগর পুলিশের হেফাজতে রয়েছে। পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে, সেখানে ভেহিকল চেকিং এর সময় আমরা একটা বাসকে চেক করছিলাম, তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি, তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়, যদিও এক দুজনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে ধরো গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেনস্টে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।